আমাদের দেশের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। তো অনেক টাকা চেয়েছিল কিন্তু দিতে পারেনি, বাপ মায়ের অত সামর্থ্য নাই, এই জন্য যাদের মামু খালুর টাকা আছে তাদের চাকরি নিয়েছে, আমার তো টাকা পাইছে না, এই জন্য আমার চাকরি হয় না, এই জন্য আমি বাধ্য হয়ে কুমিল্লা এসে থাকছি শিক্ষা করাই। আচ্ছা, সাথে আমি আজকে একজনকে পরিচয় করে দেব, তাই ওনার পরিচয় আমি ওনাকে চিনি মূলত রিক্সাওয়ালা হিসাবে। তো ওনার বিষয়গুলো আমি জানলাম, যে আমি জিজ্ঞেস করলাম যে উনি এত কষ্ট করে কেন রিক্সা চালাচ্ছে। সো উনি আমাকে কিছু উত্তর দিয়েছে যেটা আসলে আমার কাছে মানে অন্যরকম লাগছে। তো আপনাদের সাথে আমি বিষয়টা শেয়ার করতে যাচ্ছি। ভাই আপনার নাম? মোহাম্মদ নাসির হোসাইন। নাসির হোসাইন, আচ্ছা। তো আপনার পড়ালেখা কতটুকু করছেন বলেন? ইন্টার ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়েছেন। একজন ইন্টার ফার্স্ট ইয়ারে পরীক্ষা দেওয়া শর্ত তিনি কিন্তু রিক্সা চালাচ্ছেন, অতএব ওনার কাছে যে কর্মটা বড়, কর্ম যে যে কর্ম করি না কেন আমরা ছোট করে দেখার কোনো সুযোগ নাই, যে ছোট করে দেখবো আমরা কর্মটাকে, এটা আসলে ঠিক না, কি বলেন? তা আপনি যে রিক্সা চালাচ্ছেন, আপনার কাছে কি কোনো খারাপ লাগতেছে? আচ্ছা, আপনি মানে আল্লাহর দুনিয়াতে যে কাজে হোক সেটা আপনি করতে ইচ্ছুক। তো আপনার স্বপ্নটা কি? আমি একজন লেখাপড়া করে তো টাকা পয়সার বাপ মায়ের দিতে পারছে না, এই জন্য চাকরি পাবো না, এই জন্য কাজ দাম করে গৃহস্থালে করে, এই জন্য তো টাকা উপার্জন করে বাড়ি নিয়ে যাবো, মা বাবাকে ছেড়ে দিলাম। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে উনি বলতে চাচ্ছে যে ওনার আসলে যে উনি যে ইন্টার ফার্স্ট ইয়ারে পাস করছে বা পরীক্ষা রানিং এখন আছে, উনি একটা চাকরি নেওয়ার একটা উদ্দেশ্য আছে, কিন্তু আসলে ওনার কাছে টাকা নেই বর্তমান, তো চাকরি নিতে গেলে ঘুষ লাগে। তো উনি এখন রিক্সা চালায় তারপর টাকা কিছু সংগ্রহ করতে চাচ্ছে। তো আমরা তো অনেকে আছে যে যাদের সার্টিফিকেট নাই কিন্তু মামা আছে খালু আছে তাদের এই জোরে আমরা চাকরি পেয়ে যাই, বাট ওনার আসলে কেউ নাই তাই পাচ্ছে না। তো আমার এই ভিডিওটা যদি কেউ দেখেন দয়া করে আপনারা অবশ্যই ওনার জন্য একটু সহযোগিতা করবেন যেন উনি একটা চাকরি পায়। যদি কারো উপরে মহল কারো চোখে পড়ে আপনারা অবশ্যই ওনাকে একটা চাকরি দেওয়ার ব্যবস্থা করবেন আপনারা, ঠিক আছে? তো ভাই আপনার আপনার আসলে চাওয়া পাওয়া কি? আমি তো লেখাপড়া করছিলাম অনেক উদ্দেশ্য করে কিন্তু পাই নাই, বাবা মা টাকা দিতে পারছে না ভালোভাবে, এই জন্য খাটা রিক্সা চালায় কিছু টাকা জমাচ্ছে, নাই তো? আচ্ছা, রিক্সা চালায় কিছু টাকা জমাচ্ছে। আমি আপনার জন্য একটা ছোট কোম্পানিতে লাগবো। আচ্ছা, আমি আপনার জন্য মনে প্রাণে দোয়া করি যেন আপনি একটা চাকরি পান আর আপনি কাজ করতে পারেন, ঠিক আছে? তো আমি যদি আপনাকে বলি যে আমি আপনাকে একটা নর্মালি চাকরি দিব গার্মেন্টসে চাকরি, আপনি করবেন? আচ্ছা, তাহলে আচ্ছা। তো বন্ধুরা, আমি ওনাকে আমার অফিসে চাচ্ছি যে জবটা দেওয়ার জন্য, তো উনি ইচ্ছুক আছে জবটা করার জন্য। তো আমি পরবর্তীতে ওনাকে জবটা কমপ্লিট করার পরে আপনাদের কাছে আবারও নিয়ে আসবো। এর পাশাপাশি যেহেতু উনি বেশি আপনার ওনার একটা স্বপ্ন আছে সরকারি চাকরি করার মতো, তো আপনারা অবশ্যই তাকে সরকারি যারা যদি সম্ভব হয় একটা চাকরির ব্যবস্থা করে দিবেন ওনার জন্য, কি বলেন আপনি? আপনি এটা চান? আমার তো সাহায্য করে। আচ্ছা, আপনি সাহায্য চান? দর্শক আপনাদের থেকে সাহায্য চাচ্ছে উনি, তো দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে উনি রিক্সা চালক, এই যে আমি রিক্সার উপরে বসা, এই হচ্ছে ওনার রিক্সা, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে ওনার রিক্সা। হয়তো আপনারা মনে করবেন এটা ফ্যাক্ট, না আসলে ফ্যাক্ট না, এটা রিয়েলিটি, উনি রিক্সা চালাচ্ছে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন।